গ্রীষ্মাবকাশের পর স্কুল খুলতেই স্থান পরিবর্তন হলো স্কুলের। প্রথম শ্রেণীর পড়ুয়ারা ক্লাস করছে উচ্চ বিদ্যালয়ে। হ্যাঁ, এমনই এক অভিনব দৃশ্য উঠে এলো রায়গঞ্জের 18 নম্বর ওয়ার্ডে। ওই 18 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান পড়ুয়ার সংখ্যা 344 ও শিক্ষক শিক্ষিকা 9 জন। কিন্তু পরিকাঠামোগত প্রচুর সমস্যা রয়েছে ওই বিদ্যালয়ে। পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, শ্রেণীকক্ষ বাড়ানোর জায়গাও নেই। লকডাউন পরবর্তী সময়ে বেহাল দশা হয় বিদ্যালয়টির। যে কোনো সময় দেওয়ালের ছাদ ভেঙে পড়ার সম্ভাবনা দেখা যায়। সেই সব দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়টি সম্পূর্ণ ভেঙে নতুন করে করার কাজ শুরু হয়। পঠন পাঠন যেন ব্যাহত না হয় সেদিকে নজর দিয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা চলছে উদয়চন্দ্র বিদ্যাপীঠে নামের উচ্চ বিদ্যালয়টিতে। সকালবেলায় পড়ুয়ারা মনোযোগ সহকারে নতুন বিদ্যালয়ের নতুন কক্ষে ক্লাস করছে। যদিও চতুর্থ শ্রেণীর ছাত্র শানকুর কুণ্ডু জানায় পুরনো বিদ্যালয়টিতেই বেশি আনন্দ হতো। সে আর কি কি জানিয়েছে শুনবো। কি নাম তোমার? আমার নাম শঙ্কর কুণ্ডু। কোন ক্লাস পড়ো? ক্লাস 4। তোমার গরমের ছুটির আগে কোথায় স্কুল হচ্ছিল? গরমের ছুটির আগে আমার ওই বন্দরে বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ে আমার স্কুল হচ্ছিল। এখন কোথায় হচ্ছে? এখন আমাদের উদয়চন্দ্র বিদ্যাপীঠ নামক একটি স্কুলে ক্লাস হচ্ছে। দুটো স্কুলের মধ্যে কোন স্কুলটা মানে ক্লাস করতে বেশি ভালো লাগছে? বাণী মন্দির প্রাথমিক। এখানে ভালো লাগছে না? ভালো লাগছে, মানে ওখানেই বেশি লাগতো, ওটা পুরানো স্কুল। আর তোমাদের তো দিনের স্কুল ছিল, দিনের বেলা হতো, এখন সকালবেলা স্কুল হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে বা এরকম কিছু অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, নতুন করে বিদ্যালয় তৈরি হলে উপকৃত হবে পড়ুয়া, অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকারাও। তাই এখানে আপাতত পঠন পাঠন চললেও তিনি আশাবাদী আগামী 4 মাসের মধ্যে নতুন রূপে আবারও শুরু হবে বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়। তিনি আর কি কি বলেছেন শুনে নেব। আপনার নাম ও কি দায়িত্বে আছেন? আমার নাম দীপান্বিতা চক্রবর্তী গুহ, আমি বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ। আপনাদের বাণী মন্দির স্কুলটা হঠাৎ করে এই উদয়চন্দ্র বিদ্যাপীঠে শিফট হওয়ার কারণ কি? আমাদের স্কুলটা লকডাউনের পরে খুবই জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছিল। তা রিসেন্ট আমরা 4টা এসিআর পেয়েছি, কিন্তু সেটা করার জন্য আমাদের পরিকাঠামো সেভাবে ছিল না বলে আমাদের ভাঙার অর্ডার হয়েছিল ডিপিএসসি থেকে। তখন আমরা স্কুলটা সম্পূর্ণ ভেঙে ফেলে এখন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। তা ইন দি মিন টাইম যাতে পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হয়, পড়াশোনা যাতে ভালোভাবে চালানো যায়, সেজন্য ডিআইসারের অনুমতিক্রমে আমরা এখানে শিফট করে এসেছি। এরা আমাদেরকে কয়েকটা রুম অ্যালট করেছে, 6টা রুম, সেখানে ক্লাস হচ্ছে এবং ওরা মিড ডে মিল রুমটাও ব্যবহার করতে দিয়েছে, সেখানে মিড ডে মিলে রান্না এবং খাওয়া দাওয়া হচ্ছে। ছাত্ররা তো দিনের বেলা করে স্কুল করতো আপনাদের স্কুলে, তো সেখানে এখন মর্নিং সেশনে স্কুল। ছাত্র বা অভিভাবকদের দিক থেকে কোনো অসুবিধার কথা জানিয়েছে কেউ? আমরা যখন হচ্ছে স্কুল ভেঙে নতুন কনস্ট্রাকশন হবে সেই সময় আমরা একটা গার্জিয়ান মিটিং করেছিলাম, সেখানে আমরা গার্জিয়ানদের অভিভাবকদের সবার মতামত নিয়ে নিয়েছিলাম এবং তারা বলেছিল যে তাদের কোনো অসুবিধা নেই মর্নিং শিফটে স্কুল করতে। আর মর্নিং শিফট ছাড়া স্কুল অ্যালট করা হাই স্কুলের পক্ষে সম্ভব ছিল না। আর গার্জিয়ানদের পরামর্শ এবং অনুমতিক্রমেই আমরা এটা করছি। প্রায় 46 লক্ষ টাকা ব্যয় করে নবরূপে নির্মিত হচ্ছে বিদ্যালয়টি। তারই ভূমি পুজো হলো এদিন। বিদ্যালয়ের কাজ নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। তিনি আশাবাদী এই বিদ্যালয়টি আগামী দিনে অন্যান্য বিদ্যালয়গুলির কাছে দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি আর কি কি বলেছেন শুনুন। আমার নামটা এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই স্কুল, সেই স্কুলের নামটা যদি বলেন। বাণী মন্দির ফ্রি প্রাইমারি স্কুল। এই বাণী মন্দির ফ্রি প্রাইমারি স্কুলের সমস্ত বিল্ডিংটা ডিস্ট্রয়েড করে দিয়ে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এই যখন আমি স্কুলে আসি, স্কুল অবস্থায় এমন দুরবস্থা ছিল কি একটা বড় ইনসিডেন্টের ব্যাপার ছিল। তখন আমরা দিদিদের সঙ্গে আলোচনা করে এটা SSM আমরা প্রপোজাল পাঠাই, ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আসে, এটাকে ডিস্ট্রয় করে দিয়ে নতুন নির্মাণ তৈরি হবে। কত লাখ টাকা স্যাংশন হয়েছে? 46, এটার টোটাল এস্টিমেট কস্ট হচ্ছে 46,76,000 টাকা। বলছি যে এই যে এখন যে কনস্ট্রাকশনটা তৈরি হবে, এখন ছাত্রছাত্রীরা কোথায় পড়ছে? এখন ছাত্রদের টেম্পোরারি আমরা 4 মাসের জন্য উদয়চন্দ্র বিদ্যাপীঠে শিফট করেছি। সকালে ক্লাস হচ্ছে? সকাল মর্নিং সেশন ওদের ক্লাস সকাল 6:30 থেকে 10:30।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।